हेलो एवरीवन, नमस्कार सबा के वेलकम बैक टू माई चैनल। आज के टाइटल देखे तुम्हारा बुझे ही गेछो आज के कौन टॉपिके आमी वीडियोटा बनाच्छी। आगे जो कश्मीर सीरीजगुलो आमी अपलोड करेछी तखन तुम्हारे कास थेके अनेक रिक्वेस्ट पेयेछी कि पुरो कश्मीर ट्रिप प्लानिंग एंड बजेट निये एकटा वीडियो बनाते। तो एटा आमार काछे खूब इंटरेस्टिंग टपिक, तो चलो शुरू करा जाक। एखन प्रश्नटा होच्छे आपनि कश्मीर पौंछाबेन कि करे। তো আমি কলকাতা থেকে কাশ্মীরের কথাই বলছি কারণ আমি নিজে কলকাতা বেস্ট। তো আমার মতে এখানে মোস্ট কনভিনিয়েন্ট তিনটে উপায়তে আপনি কাশ্মীর পৌঁছাতে পারেন। এক নম্বর হলো কলকাতা থেকে বা হাওড়া থেকে ট্রেনে জম্মু, সময় লাগবে 40 থেকে 46 ঘন্টা মতো। জম্মু থেকে শ্রীনগর আপনি তিনটে উপায়ে যেতে পারেন। এক হচ্ছে আপনি কারে যেতে পারেন, দুই হচ্ছে বাসে যেতে পারেন, তিন হচ্ছে আপনি ফ্লাইটে যেতে পারেন। এবার আসি কারের প্রসঙ্গে। কার যদি আপনি রিজার্ভ করেন তবে ছোট গাড়ি মানে 5 সিটার ভাড়া পড়বে 7 থেকে 8 হাজার টাকা মতো, বড় গাড়ি মানে 7 সিটার ভাড়া পড়বে 10 হাজার টাকার মতো, আর শেয়ারে যেতে চাইলে ওয়ান ওয়ে জার্নি পার সিট ভাড়া পড়বে 1,500 টাকার মতো, আর গাড়িতে আপনার সময় লাগে 8 ঘন্টার কাছাকাছি। এবার আসি বাসে। বাসে আমি রেকমেন্ড করব না কারণ বাসের জার্নি ভীষণ হেক্টিক হয়, হয়তো টাকা একটু কম পড়ে, কিন্তু জম্মু থেকে শ্রীনগর হাইওয়েতে এত ট্রাফিক জ্যাম হয় যে যে কোনো সময় শারীরিক অসুস্থতা হতে পারে, বেড়াতে গিয়ে আপনার নিশ্চয়ই এটা কাম্য নয়। জম্মু থেকে ফ্লাইটে আপনি শ্রীনগর যেতে পারেন, সেটা সব থেকে সহজ উপায় হবে, সময়ও খুব কম, সময় লাগবে 35 থেকে 50 মিনিটের মতো, আর ভাড়া পড়বে 3,000 টাকা। তবে ভাড়া বিভিন্ন সিজনে বিভিন্ন রকম হতে পারে। এখন 2 নম্বর উপায় হলো, আপনি যদি একটু ট্রেন জার্নি কমাতে চান তবে আপনি কলকাতা বা হাওড়া থেকে দিল্লি অবধি ট্রেনে যান, তারপর দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটে যান। দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটের ভাড়া পড়বে 4,000 টাকার মতো, আর সময় লাগবে 1.5 ঘন্টা। 3 নম্বর অপশান হচ্ছে কলকাতা থেকে শ্রীনগর ডাইরেক্ট ফ্লাইট। কলকাতা থেকে দিল্লি ফ্লাইটের সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। দিল্লিতে খানিকক্ষণ লেওভারের পর পরবর্তী ফ্লাইট দিল্লি থেকে আপনাকে শ্রীনগর পৌঁছে দেবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। কলকাতা থেকে শ্রীনগরের ফ্লাইটের ভাড়া পড়বে 6,000-এর কাছাকাছি। আমরাও থার্ড অপশান চুজ করেছিলাম। আমাদের কলকাতা থেকে সকাল 8টার ফ্লাইট দিল্লিতে 1 ঘন্টা লেওভার দিয়ে 12টার মধ্যে শ্রীনগরে ল্যান্ড করিয়ে দিয়েছিল। আমাদের ভাড়া পড়েছিল 6,225 টাকা পার হেড ওয়ান ওয়ে জার্নি। আমরা কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটে শ্রীনগর গেছিলাম। আমরা প্রথম 2টা রাত শ্রীনগরে ছিলাম। যেহেতু আমরা শীতকালে গেছিলাম তো শ্রীনগরের সমস্ত সাইট সিন কভার করার জন্য 2টো দিন এনাফ। তার কারণ এই সময় গার্ডেনগুলো সৌন্দর্য সেরকম থাকে না, তো আমরা অনেকগুলো গার্ডেন স্কিপ করেছি, আর সোনমার্গ যাওয়ার রাস্তা বরফের জন্য বন্ধ ছিল। বুলেভার্ড রোডের ধারে প্রচুর হোটেল পাবেন যেটার ভিউ হিসেবে ডান লেক দেখা যাবে, যেগুলো প্রিটি অসম। কিন্তু এই হোটেলগুলোর খরচা একটু বেশি। ডান লেকের থেকে দূরেও কিছু হোটেল পাবেন যেগুলো একটু সস্তা হবে। আর 2 নম্বর অপশান হচ্ছে ডান লেকের ওপর হাউস বোট। আমরা সেকেন্ড অপশনই চুজ করেছিলাম। আমরা 2টো রাতই হাউস বোটে ছিলাম। হাউস বোটে থাকলে কাশ্মীরের কালচার ট্র্যাডিশন খুব ভালোভাবে অনুভব করা যায়। আরেকটা ব্যাপার, শিকারা চড়াটা অনেকবার হয় কারণ এটা কমপ্লিমেন্টারি থাকে। বোট থেকে রোডে আসতে শিকারা চড়েই আসতে হয়, সেটা একটা অন্য অনুভূতি। হোটেলে তো যে কোনো জায়গায় গিয়েই থাকা যায়, ডান লেকের হাউস বোট তো আর সব জায়গায় পাবেন না। ডান লেকের ভিডিও আর আমাদের কাশ্মীর সিরিজের বাকি ভিডিওগুলো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। পরের দিন একটা গাড়ি ভাড়া করে শঙ্করাচার্য টেম্পল, পরিমহল, চশমেশাহি, হজরতবল ঘুরে নিয়েছিলাম। শীতকাল থাকায় গার্ডেনগুলো রুক্ষ ছিল, তাই সব গার্ডেনে যাইনি। শ্রীনগরের সাইট সিংয়ে গাড়ি রিজার্ভ করে নেওয়াই ভালো। সবকটা স্পটে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নয়। হাউস বোটের খরচা মোটামুটি 4-স্টার রেটিং বোটগুলোর ক্ষেত্রে 1200 থেকে 1800 টাকা পার ডে পার রুম। আমরা ছিলাম বদিয়ারি প্যালেস হাউস বোট 9 নম্বর ঘাটের কাছে। আমাদের পড়েছিল 1400 টাকা পার রুম পার ডে, অনলি লজিং। ফুডিংও আপনি বোটেই করতে পারেন, সেটা ভেজ নন ভেজ খাবারের মেনুর উপর দাম নির্ভর করে, সেটা আপনি স্পটে এসেই ঠিক করবেন অথবা আপনি বাইরের রেস্টুরেন্টে এসেও খেতে পারেন। বোট থেকে রোডে আসা যাওয়া করার জন্য শিকারা রাইড হোটেল খরচার মধ্যেই ইনক্লুড থাকে, আর আপনি আলাদা যেদিন ডান লেক ভ্রমণে বেরোবেন সেদিন শিকারা খরচা আলাদা।
আমাদের ক্ষেত্রে 800 টাকা নিয়েছিল, আমরা 4 জন ছিলাম, 2.5 ঘন্টা মতো ডানলেক সফর করিয়েছিল। বোটে থাকাকালীন অনেক খুচরো ব্যবসায়ী বোটে আসবে বিভিন্ন জিনিস বিক্রি করতে, যেমন শাল, সোয়েটার, কেশর, সোভেনিয়ার, জুয়েলারি বক্স। এরা অনেক দাম বলবে, অনেকে আবার ভীষণ জোর করবে কেনার জন্য। এগুলো থেকে সাবধান থাকবেন, আর ওনাদের থেকে কিনলেও দরদাম করে বুঝে শুনে কিনবেন। খাওয়া দাওয়া বোটে বা বাইরের রেস্টুরেন্টে যেখানেই করুন না কেন, একদিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য একজন মানুষের 700 থেকে 800 টাকার মধ্যে খরচা হবে। হোটেল বা হাউস বোটের বুকিং আপনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে করতে পারেন অথবা ফোনেও করতে পারেন। ফোনে করলে আপনার করা অ্যাডভান্সের স্লিপ ওরা মেইলে পাঠাবে, এটা অবশ্যই চেক করে নেবেন। আমাদের ট্রিপের যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা যেহেতু ডিসেম্বরে গেছিলাম, তো ডিসেম্বর মানে কাশ্মীরের সব থেকে হ্যাপেনিং ডেস্টিনেশন হচ্ছে গুলমার্গ, কারণ স্কিইং, স্নোবোর্ডিং, আরও বিভিন্ন রকম স্পোর্টস হয়। সেই জন্য আমরা পরের 2 রাত গুলমার্গ গেছিলাম। শীতকালে গুলমার্গ গেলে অবশ্যই নাইট স্টে করুন, কারণ এত বরফের মধ্যে থাকার সুযোগ আপনি ভারতের খুব কম জায়গাতেই পাবেন। গুলমার্গের হোটেল খরচা একটু বেশি, মোটামুটিভাবে পার ডে পার রুম সব থেকে কমের মধ্যে 2300 থেকে 2500-এর মধ্যে হবে। আর গুলমার্গে হোটেল সংখ্যা খুব কম, তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, তাই হাতে সময় রেখে ঘর বুক করবেন। শীতকাল বলে অনেকেই গুলমার্গে থাকতে ভয় পান। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেক হোটেলের ভিতরেই এদের হিটিং সিস্টেম বেশ উন্নত। রুমের ভিতরগুলো এত গরম হয় যে আপনি সোয়েটার পরে রুমে থাকতেই পারবেন না। আর বেডগুলো ইলেকট্রিক কানেকশন দিয়ে গরম করা, যাকে পাওয়ার বেড বলে। গুলমার্গে আপনি যেই হোটেল বুক করবেন তাদের রেস্টুরেন্টেই খেতে পারেন। এখানে সব হোটেলের সাথেই রেস্টুরেন্ট আছে। খাওয়া খরচা পার ডে পার হেড 700 থেকে 800-এর মধ্যে হবে। এখন একটা খরচা বাঁচানোর টোটকা বলি। পাহাড়ি অঞ্চলে ব্রেকফাস্টে খুব ম্যাগি দেওয়ার প্রচলন আছে, অথবা ব্রেড বাটার অমলেট, যার দাম ওরা ধরে 150 টাকা। আর ম্যাগির ক্ষেত্রে 10 টাকার প্যাকেট শুধু রেডি করে দিতে ওরা নেয় 50 থেকে 70 টাকা। তাই আমরা 10 থেকে 15 প্যাকেট ম্যাগি সবসময় নিজেরাই ক্যারি করি, আর ইলেকট্রিক কেটলি সাথেই থাকে বা হোটেল থেকেও দেয়, তখন নিজেরাই রুমে বসে তৈরি করে নিই। গুলমার্গ যাওয়ার রাস্তায় নতুন ট্যুরিস্ট স্পট দ্রাংয়ে গেছিলাম। আমাদের পুরো কাশ্মীর ট্রিপে গাড়ি রিজার্ভ ছিল। গুলমার্গ পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেছিল, সেদিন ছিল 25th December, তাই রাতটা আমরা গুলমার্গের 5-স্টার প্রপার্টিতে খাইবারে সেলিব্রেট করেছিলাম। সেই অ্যাডভেঞ্চারাল সেলিব্রেশনের কথা গুলমার্গ ভিডিওতে বলেছি, আমাদের কাশ্মীর সিরিজে গিয়ে গুলমার্গের ভিডিও দেখে নিতে পারেন। নেক্সট দিন গুলমার্গের 2 ফেজড গন্ডোলা চড়ে গলফ কোর্সে নামতে বিকেল হয়ে গেছিলো, তারপর একটা রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স খেয়ে হোটেলে ফেরা। গুলমার্গে থাকার প্ল্যান শুনে অনেকে আপনাকে গাইড নেওয়ার জন্য অ্যাপ্রোচ করবে, তিনি আপনাকে গন্ডোলার টিকিট কেটে দেবে। গাইড থাকলে বাকি কেউ এসে আপনাকে বিরক্ত করতে পারবে না, কিংবা গাইড খুব ভালো করে আপনাকে সব জায়গায় ঘোরাবে, এসব রোলে প্রলোভন দেখাবে। গাইড নেওয়ার কোনো দরকার নেই, গন্ডোলা টিকিট কাউন্টারে এমন কিছু ভিড় হয় না যাতে আপনাকে লোকের সাহায্য নিতে হয়। এর পরের 2 রাত আমরা ছিলাম পহেলগামে। পহেলগাম আমার কাছে মনে হয় কোনো একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, মানে পহেলগাঁওকে প্রতি মুহূর্তে অনুভব করতে হয়। তো যাওয়ার পর বুঝলাম যে কেন পহেলগাম বলিউডের ফেভারিট ডেস্টিনেশন। শীতকালে পহেলগাঁও একটু ফাঁকা ফাঁকা, বেশিরভাগ হোটেলই বন্ধ থাকে, এখানে জলের সমস্যা, একটু অফবিট লোকেশনের হোটেলগুলোতে রুমে হিটিং ব্যবস্থা একটু খারাপ মানের। শীতকালে এখানে পাইপে জল জমে যায়, তাই বালতি করে গরম জল সার্ভিস দেওয়া হয়। মোটামুটি 1000 থেকে 1500 টাকা পার ডে পার রুম হিসেবে হোটেল পাওয়া যায়, তবে সেগুলোতে এই টুকটাক সমস্যাগুলো থাকবে। বেশি বাজেটের হোটেলগুলোতে কিন্তু এইসব সমস্যা নেই। খাওয়া দাওয়ার হোটেলের অপশনও এখানে একটু কম, তবে প্রত্যেক হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানে পুরো দিনের খাওয়াতে একজন মানুষের 700 থেকে 800-এর মধ্যে খরচা হতে পারে। আমাদের পহেলগাঁও পৌঁছাতে বেশ বিকাল হয়ে গেছিল, আমরা গুলমার্গ থেকে সরাসরি পহেলগাঁও এসেছিলাম। একটা কথা বলে রাখি, গুলমার্গ থেকে পহেলগাঁও আসতে আপনাকে শ্রীনগর হয়েই আসতে হবে। পরের দিন সকালে খুব স্নোফল হয়েছিল, চারিদিক বরফে প্রায় ঢেকে গেছিল। আমাদের পহেলগাঁও ভিডিও উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। স্নোফল থামলে আমরা বেতাব ভ্যালি আরু ভ্যালি গেছিলাম। পহেলগাঁওতে সাইট সিন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি,
আর ঘোড়ায় করে যেতে পারেন বাইসারন ভ্যালি। পেহেলগাঁওতে গেলে আপনি অবশ্যই ঘোড়ায় চড়ে বেশ কিছু সাইটসিন করবেন, সেগুলো ভালো লাগবে। শীতকাল বলে অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকে, তাই বেশ কিছু অনিশ্চয়তা থাকে। আমাদের সময় যেমন আমরা চন্দনবাড়ি যেতে পারিনি, কারণ রাস্তা পুরো বন্ধ ছিল। আমাদের পুরো কাশ্মীর ট্রিপে গাড়ি বুক করা ছিল। আর একটা কথা, শ্রীনগরের গাড়ি গুলমার্গ এবং পেহেলগাঁওতে চলতে দেওয়া হয় না, কারণ এটা ওদের ইউনিয়নের নিয়ম। মানে শ্রীনগর থেকে গাড়ি যদি আপনি রিজার্ভ করে নিয়ে যান, তো গুলমার্গে যে ডেটা আপনি স্টে করবেন সেটা গাড়ি শুধু রিজার্ভে থাকবে, ওখানে চলবে না। সেরকম একইভাবে পেহেলগাঁওতে পৌঁছানোর পর গাড়িটা ওখানেই থাকবে। পেহেলগাঁও থেকে যে সাইটসিনগুলো হয়, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এগুলোতে গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, ওখান থেকে আলাদা গাড়ি বুক করতে হবে। এটা ওদের ইউনিয়নের নিয়ম অনুযায়ী হয়। তো আমাদের গোটা কাশ্মীর ট্রিপটা 7 নাইট 8 ডেজের ছিল, মানে দুদিন শ্রীনগর, দুদিন গুলমার্গ, দুদিন পেহেলগাঁও, আর লাস্ট দিন আবার শ্রীনগর, কারণ পরের দিন সকালবেলা ফ্লাইট ছিল। আর বাকি যে বাজেট ডিটেলসটা সেটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চেক করে নিন। অ্যান্ড ডোন্ট মিস দ্য ব্লুপার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও। শীতকালে কাশ্মীর ট্রিপ প্ল্যান করলে বেশ কিছু অনিশ্চয়তা থাকে, যেমন আমরা ফিরে আসার দুদিন পরে হেভি স্নোফলের জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো। যেসব ট্যুরিস্টরা আটকে পড়েছিল, তাদের জন্য হাউসবোট অথরিটি ফ্রি ফুডিং লজিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলো। তো কাশ্মীরিদের আতিথেয়তা, হসপিটালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, তবে সবাই একরকম হয় না, তাই ট্যুরিজমের সময় অবশ্যই চোখ কান খোলা রেখে করতে হবে। আর একটা কথা, যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শীতকালে কাশ্মীর গেছিলাম, তো শীতকালে সব আমরা যেহেতু শীতকালে কাশ্মীর গেছিলাম, তো শীতকালে সব থেকে হ্যাপি ডিরিং ডেস্টিনেশন কাশ্মীরের সব থেকে হ্যাপেনিং ডেস্টিনেশন শীতকালের জন্য গুলমার্গ। এটা খুব বোকা বোকা লাগলো শুনতে কথাটা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমাদের পুরো কাশ্মীর ট্রিপটা ছিল 7 নাইট 8 ডেজে, মানে ও কোথা থেকে এলো।